তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আরেকটা নতুন পেমেন্ট প্রুফের ভিডিও নিয়ে চলে আসলাম, পেমেন্ট আপডেট। তো আপডেটটা ফলো করে আপনারা কীভাবে আপনার পেমেন্টটা হাতে নেবেন, যেরকম এখানে আমরা ফাইব্রো গ্লোবাল থেকে এখানে আমরা $79 বা প্রায় $80 আমরা এখান থেকে উইথড্র দিচ্ছি। কীভাবে উইথড্র দিচ্ছি, কারা কারা জয়েন করেছিলেন, এ টু জেড থাকছে আজকের ভিডিওতে এবং কীভাবে কী করবেন। তো ফাইব্রো গ্লোবাল এটা একটা এক্সচেঞ্জার ছিল, আমরা আমাদের এখানে যদি চার্জ করি ফাইব্রো, তো আমরা এখানে যদি ফাইব্রো লিখে চার্জ দিই তাহলে আমরা দেখতে পারবো। আমরা আর অনেক আগে এখানে একটা অ্যাড অফ শেয়ার করছিলাম ফাইব্রো গ্লোবালের, যেখানে এই যে আমরা এখানে বলছিলাম যে আপনারা জয়েনিংয়ের বোনাস হিসাবে 5000 টোকেন পাবেন, যেটা পরবর্তীতে সেল করতে পারবেন। এবং এখানে মাসটা আমরা বলছিলাম KYCটা কমপ্লিট করার জন্য। তো যারা আমাদের এই এয়ারড্রপটাতে জয়েন করছিলেন, আমরা এটা জুলাইয়ের 6 তারিখ আপনারা দেখতে পারতেছেন এটা শেয়ার করছিলাম, তো তাদের কিন্তু আজকে ভালো পরিমাণ একটা প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি যে এখানে আজকে $78 বা প্রায় $79 মতো আমি এখান থেকে উইথড্র দিছি। তো কীভাবে কী উইথড্র দিচ্ছি, এ টু জেড থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটা সবাই ফুল কন্টিনিউ করবেন। তো এটা আমরা সন্ধ্যার দিকে এটা নিয়ে আজকে অনেক কথা হয়েছে, আজকে 7টার সময় এটা আনলক হয়েছে। তো এটা কীভাবে আপনারা চেক করবেন, চেক করার জন্য প্রথমে আপনারা ফাইব্রো গ্লোবাল যে অ্যাপটা আছে এই অ্যাপটার মধ্যে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে যারা যারা অ্যাকাউন্ট করে KYCটা করছেন, এখানে মেন আইকনে ক্লিক করে আপনারা অথোরাইজ অপশনে ক্লিক করে দেখতে পারবেন যে আপনারা KYCটা করছিলেন কিনা। তো আমি এখানে প্রথমে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিতেছি। তো লগ ইন করার পরে আমি এখানে হোম পেজে যাই, তারপরে মেন আইকনে যাইতেছি। মেন আইকনে যাওয়ার পরে আমরা অথোরাইজে যা এখান থেকে চেক করে নেবেন যে আপনারা KYCটা করছিলেন কিনা। যদি KYC করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ভালো একটা টোকেন পাইছেন। তো মাই ব্যালেন্সে চলে যাবেন। মাই ব্যালেন্সে যাওয়ার পরে আমার এখানে কিছু রেফার ছিল, যার কারণে আমি এখান থেকে উইথড্র দিতে পারছি। তো আপনারা অনেকেই কিন্তু এখান থেকে 5000 টোকেন পাইছেন। তো এই যে এই রয় টোকেনটা আমি এখান থেকে কিন্তু উইথড্র দিছি, আমার 20000 আনলক হয়েছিলো, আমি এটা সেল করছি। তো এখন আসে এটা কীভাবে সেল করবেন, আপনারা যখন এখানে 10000-এর উপরে কয়েন থাকবে, যে এখানে আমি একটু মার্ক করে দেখাই দিই, হয়তো অনেকেই আপনারা বুঝবেন, অনেকেই নিউ আছেন আমাদের সাথে কাজ করেন। তো এইখানে এই যে আপনাদের এই অ্যাভেলেবল ব্যালেন্স যদি 10000-এর উপরে ব্যালেন্স থাকে তাহলে আপনারা এটা কীভাবে সেল করবেন এটা আজকের ভিডিওতে দেখাই দিবো, এবং কীভাবে কী উইথড্র করবেন এ টু জেড থাকছে আজকের ভিডিওতে। তো এখানে আপনারা যখন আপনাদের এখানে 10000+ টোকেন এখানে দেখতে পারবেন, তখন এই যে এটা রয়ের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে স্পট বা যে অপশনটা আছে এখান থেকে এই স্পটে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে সেল অপশনে একটা ক্লিক করবেন এবং এখান থেকে একটা প্রাইস সিলেক্ট করবেন। আমি সবার এই যে উপরে যে এখানে ইয়াটা সবুজ কালারের প্রাইসটা এটা সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করার পর আপনারা এখানে কত টোকেন সেল করতে চাইতেছেন, এই যে অ্যামাউন্টটা লিখবেন, এই যে এখানে অ্যামাউন্টটা লিখবেন। তো আমি এখানে অ্যামাউন্ট লিখে দিতেছি, যেহেতু আমাদের এখানে ধরেন 10000 টোকেন আনলক হয়েছে, আমরা যদি এখান থেকে 10000 লিখে দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে $30 এটা এখানে যখন আমরা সেল রয় অপশন যে ইয়াটা আছে এটার উপর একটা ক্লিক করলে আপনার রয় টোকেনটা ইনস্ট্যান্ট সেল হয়ে আপনার এই যে ব্যালেন্সে অ্যাভেলেবল ব্যালেন্স এখানে USDTটা দেখতে পারবেন। তারপরে USDTটা আপনারা চাইলে এখানে উইথড্র অপশনে ক্লিক করতে পারেন। ক্লিক করে এখানে USDT লিখবেন, USDT। তো USDT উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে উইথড্র করার জন্য এখানে TRC20 যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের টাস্ট ওয়ালেটে চলে যাবেন। টাস্ট ওয়ালেটে যাওয়ার পরে আপনাদের এই যে এখানে লিখবেন, তো এখানে উপরের দিকে লিখবেন যে USDT, USDT লিখবেন। লেখার পরে এখানে যে TRC20 USDT এটার উপর একটা ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন। আসার পরে এই যে এখানে যখন আপনারা সব কিছু দেখে নেবেন, এখান থেকে TRC20 কিন্তু সিলেক্ট করা থাকবে এবং এখানে আপনারা অ্যাড্রেসটা দিবেন। আমি অ্যাড্রেসটা দিয়ে নিতেছি। অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে অল করে দিবেন। আপনারা যদি এখান থেকে ধরেন $40 উইথড্র দিবেন তো এখানে $40 লাগবেন, এখান থেকে কিন্তু $39 উইথড্র হবে এবং $1 ফি কাটবে। তো এখানে উইথড্র অপশনে একটা ক্লিক করে দিবেন। তো আমার এখানে অ্যামাউন্ট নেই, যার কারণে এরকম একটা সমস্যা হইতেছে। তো আপনারা এইভাবেই উইথড্র করে দিবেন। এবং আমি যদি এখান থেকে অর্ডার অপশন থেকে যদি দেখাই, যদি এখানে USDT লিখি, তো এই যে এখানে দেখেন, তো USDTতে যদি আমি এখানে উইথড্রতে যাই, আমি কিন্তু এখান থেকে $79 প্রায় $80 মতো উইথড্র দিছি, যেটা আমি আমার টাস্ট ওয়ালেটে রিসিভ করছি। আমি একদম লাইভ দেখাইতেছি যে আমি কিন্তু এখান থেকে যত উইথড্র দিছি ঠিক ততই রিসিভ করছি, $1 কম, যেটা আমরা
ফি কেটে নিছে। তো এখন আসি যাদের 5000 টোকেন আছে, আপনারা অনেকেই এখানে কাজ করছেন, কোনো রেফার করতে পারে নাই, যার কারণে আপনাদের এখানে 5000 রয় টোকেন আছে। আপনারা কি করবেন, আপনারা টোকেনটা আপাতত হোল্ড করেন, নেক্সট আপডেট অবশ্যই আমরা জানাই দিব কিভাবে কি করতে হবে। আশা করি অ্যাডমিনরা খুব দ্রুত আমাদেরকে আপডেট দিবে, কারণ অনেকেরই কিন্তু 5000-এর কম টোকেন আছে। আর যাদের এখানে 20000 আজকে আনলক হয়েছে এবং আরও অনেক বেশি টোকেন আছে, তারা প্রতিদিনই আপনাদের এখানে 20000 করে টোকেন আনলক হবে এবং এখান থেকে আপনারা সেল করে প্রফিটটা নিতে পারবেন। তো আশা করি ভালো একটা প্রফিট অনেকের হয়েছে যারা দু একটা রেফার করতে পারছেন, কারণ একটা রেফার করলেই আপনাদের 10000 টোকেন কমপ্লিট হয়ে যেত। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আজকে আমাদের যে ইয়াটা আছে একটা জিনিস, আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট বি জয়েন করে রাখবেন, এখানে কিন্তু প্রতিটা আপডেটই দেখেন। সবার আগে আমরা আপডেটগুলো জানাই দিই, যে এখানে খুবই ভালো ভালো ইয়াডব এবং ইয়াডব আপডেট সবগুলোই আমাদের এখানে দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হবেন, ঠিক আছে? তো ভিডিওটা দেখে সবাই যারা এখানে আপনাদের 5000 উপরে কয়েন আছে তারা উইথড্র করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে সেকেন্ডলি আমরা যেটা দেখাবো, যেখানে JF একটা টোকেন আমরা এর আগে রিসিভ করছিলাম আমাদের টোকেন পকেটে, তো এটা কীভাবে সেল করবেন। টোকেনটা সেল করার জন্য আপনারা এখানে চলে আসবেন আপনাদের টোকেন পকেটে, যেখান থেকে টোকেন পকেটে যাবেন। যাওয়ার পরে এখানে যে ইয়াটা আছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমার যেহেতু ফিঙ্গার ইয়াটা করা আছে, তো এখানে আপনারা এই JF টোকেনটা দেখতে পারবেন, এই JF টোকেনটা দেখতে পারবেন। তো এখানে ডিসকভার যে বাটনটা আছে এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে ডেভ ব্রাউজার এটাতে ক্লিক করে আপনারা, আমি একটা লিঙ্ক দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ওই লিঙ্কটার এখানে এনে পেস্ট করে তারপর ঢুকবেন। আমার যেহেতু এই যে এখানে একটা দেওয়া আছে এটার মধ্যে আমি ক্লিক করতেছি, তো এটার মধ্যে ক্লিক করার পরে একটু লোডিং নেবে আপনাদেরকে। একটু লোডিং নেওয়ার পরে আপনাদের এই যে এখানে উপরে USDT দেওয়া থাকবে, এখানে USDT-র উপর একটা ক্লিক করবেন এবং এখান থেকে যে JF যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে সিলেক্ট অ্যাড টোকেন যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা OKT সিলেক্ট করবেন, OKT, তারপর এখান থেকে ম্যাক্স করে দেবেন। আপনি আপনাদের সামনে লাইভ একদম সেল করে দেখাইতেছি, এখান থেকে ম্যাক্স করে দিয়ে সোয়াইপ যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করবেন এবং কনফার্ম সোয়াইপে ক্লিক করবেন। আর এটা সোয়াইপ করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের OKT ফি থাকা লাগবে। তো আমি একটু কমায় এবার দেখতেছি, কারণ কী জন্য এখন প্রবলেম হইতেছে ঠিক বুঝলাম না। তো এইখানে যেহেতু একটু কমাই দিছি, তারপরে যে এখানে কনফার্ম পেমেন্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটু ওয়েট করবেন এবং এখান থেকে ক্লোজ যে বাটনটা আছে যেখানে ক্লিক করে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনার এই ব্যালেন্সটাই এখানে চলে আসবে অথবা এখানে সোয়াইপ অপশন একটা চলে আসবে। তো গাইস আপনারা দেখতে পারতেছেন আমাদের কিন্তু এখান থেকে একটা টোকেন কাটে নিছে এবং এখানে কিন্তু আমাদের টোকেনটা চলে আসে। আমরা যদি এখান থেকে ব্যাগে চলে যাই, তো এখানে আমাদের এই যে OKT কিন্তু আগে আসিল $6 না $4 মতো, তো এখন আরও $3 অ্যাড হয়েছে, যেটা আমরা এই JF সেল করে তারপর পাইলাম। তো JF-টা যাদের আছে আপনারা চাইলে এইভাবে সেল করতে পারবেন। আর এটা সেল করার জন্য আপনাদের মাস্ট বি যে এই OKT টোকেনটা আছে এটা ফি থাকা লাগবে। যাদের ফি এর জন্য OKT টোকেন লাগবে, আপনারা আমাকে টেলিগ্রামের ইনবক্সে নক করবেন, আপনারা আমার থেকে চাইলে কিনে নিতে পারেন, কারণ এটা রেটটা অনেক হাই, আপনাদের সবাইকে দেওয়ার মতো সামর্থ্য আমার হয় না এখন পর্যন্ত। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি সবাইকে একসময় দিতে পারি, আমি চেষ্টা করবো যাতে সবাইকেও একসময় দিতে পারি। তো আপনারা সবাই সাপোর্ট করবেন, ঠিক আছে? তো এটা এইভাবে সেল করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনারা যদি ফুল কন্টিনিউ করে থাকেন তাহলে আপনাদের খুবই ভালো লাগছে এবং এই নানান বিষয়গুলো, টোকেনগুলো কীভাবে অ্যাক্সেস করবেন, কীভাবে উইথড্র দেবেন সকল কিছুই বুঝতে পারছেন। এই যে এখানে একটা অ্যাডব আছে, এগুলো অ্যাডবগুলো প্রতিটা অ্যাডব আমরা কীভাবে জয়েন করবেন, প্রতিটা অ্যাডবের পরে কিন্তু আমরা একদম এই যে ভয়েস দিয়ে বলে দিই যে কীভাবে কী আপনারা জয়েন করবেন, কোন অ্যাডবটা কী আপডেট আসে। এগুলো সবার আগে সবসময় পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট বি জয়েন করতে হবে। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে লিঙ্কটা দেওয়া থাকবে, আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বললাম, তো ওই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট বি জয়েন করে রাখবেন, ঠিক আছে? এখানে সকল অ্যাডব এবং অ্যাডব আপডেট সবার আগে দেওয়া হয়, যেখান থেকে আপনাদের ভালো পরিমাণ একটা আর্নিং হবে যদি আপনারা ধৈর্য ধরে কাজ করতে পারেন। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাতে একটা করে লাইক করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? এবং বেলের নোটিফিকেশনটা অন করে রাখবেন, আমাদের পরবর্তী যে কোনো ভিডিও বা যে কোনো গুরুত্বপূর্ণ অ্যাডব যাতে আপনাদের মিস না হয়, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এতটুকুই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাকিব অফিসিয়াল ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবেন এবং ভালো একটা আর্নিং করবেন আশা করি। তো যাদের একটু আর্নিং কম হইতেছে তারা ধৈর্য ধরে কাজটা করতে থাকেন, ইনশাআল্লাহ আপনাদেরও ভালো একটা আর্নিং হবে। তো সবাই মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হবেন, কারণ এখানেই সকল অ্যাডোব এবং অ্যাডোব আপডেট সবার আগে পাওয়া যায়। তো আমি বারবার বললাম, কারণ এখানে যারা জয়েন আছে তারা কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং করতেছে। তো তোমরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি আমাদের নেক্সট ভিডিওটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। এবং নেক্সট ভিডিওটা আমরা কী নিয়ে বানাইব, মানে কোন বিষয়ে বানালে ভালো হয়, এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। রাকিব অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।